প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এই আমার একমাত্র কামনা। আশা করি তোমরা পূর্ববর্তী পাঠটি দেখেছো। আমরা পূর্ববর্তী পাঠ অনেকগুলো করেছিলাম, আর আজকে আমরা আলোচনা করবো নতুন একটা অধ্যায় নিয়ে, যে অধ্যায়টি বারবার শিক্ষার্থীরা বলতেছে স্যার এই অধ্যায়ের একটু আলোচনা করেন। তাই আমরা আসলে আলোচনা করবো, যদিও অধ্যায়টা সহজ, কিন্তু আসলে অনেকে মনে করে যে এটা সহজ না, আসলে বিষয়টা সহজ, কিন্তু বিষয়গুলো যে ঠুকি খুঁটিনাটি বিষয়গুলো আছে এগুলোর মধ্যে ভুল করে ফেলে আসলে, তাই অনেকে নাম্বার এগুলোতে উড়াইতে পারে না। তো আমরা শ্যাডো ফাংশন নিয়ে আলোচনা করবো আজকে, তোমরা বুঝে ফেলছো, নবম দশম শ্রেণীর, নবম দশম শ্রেণীর শ্যাডো ফাংশন খুব গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, প্রতি বছরই এখান থেকে প্রশ্ন ধরে থাকে। তো আমরা আজকে শ্যাডটা নিয়ে আলোচনা করবো, তার পরবর্তী পার্টে আমরা ফাংশন নিয়ে আলোচনা করবো। চলো আমরা দেখি শ্যাড কাকে বলে। আমরা আসলে শ্যাড কাকে বলে বলতে গেলে আমরা একটা শ্যাডের সংজ্ঞা জানি। শ্যাডের সংজ্ঞাটা অনেকে অনেকভাবে বলতে পারে, যে বাস্তব বা চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তু সমাবেশ বা সংগ্রহকে শ্যাড বলে, অথবা বাস্তব বা চিন্তা জগতের সুনির্দিষ্ট বস্তু সংগ্রহকে শ্যাড বলে, এটা হতে পারে। তাহলে আমরা এখানে সংজ্ঞাটা দিয়ে দিচ্ছি তোমাদের জন্য, যে বাস্তব শ্যাডের একটা উদাহরণ দাও তো তোমরা দেখি। আমি মনে করি যে যে একটা নবম শ্রেণীর বা অষ্টম শ্রেণীর সকল বইয়ের সেট, তাই না? এটা একটা আমরা উদাহরণ দিতে পারি। যদি আমরা বলি যে না, এরকম একটা উদাহরণ দিই যে একটা মোবাইল সেট, এটা কি মোবাইল সেটটা কি একটা সেটে পড়বে? মোবাইল সেট এটা কি সেটের মধ্যে পড়ে? তাহলে মোবাইল সেট যদি সেটের মধ্যে পড়ে তাহলে আমরা বলবো হ্যাঁ সেট। কারণ কি? কারণ হচ্ছে মোবাইল যদি একটা বস্তু, কিন্তু এটার ভিতরে অনেকগুলো পার্টস নিয়ে সমন্বয় গঠিত, এই পার্টসের সমন্বয় গঠিত বলে আসলে এটা একটা সেট হতে পারে। তাহলে এই জন্য আমরা এটাকে একটা সেট বলবো। এখন আরও কিছু উদাহরণ দিতে পারো যেতে একটা সেটে হয়, যেমন তোমাদের স্কুলের ড্রেস আছে, যে স্কুলের ড্রেস, স্কুলের ড্রেসে যেমন একটা সেলের শিক্ষার্থীর জন্য একটা শার্ট থাকে, একটা নির্দিষ্ট প্যান্ট থাকে, একটা নির্দিষ্ট কালারের থাকে, একটা বেল্ট থাকে, একটা একজোড়া শো থাকে, এই সবগুলো মিলে কি হয় একটা সেট হতে পারে। তার জন্য আমরা বলতে পারি এগুলো একটা সেট, এক সেট, অথবা একটা এক সেট সোফার সেট, অর্থাৎ একটা সোফার সেট, যেমন বড় তিনটা নিয়ে একটা সোফার সেট হয়, আর সাথে দুইটা সিঙ্গেল থাকে, এরকম সবগুলো একটা টিটেবিল থাকে, সবগুলো মিলিয়ে একটা সেট হতে পারে। এভাবে অসংখ্য ডিনার সেট আমরা উদাহরণ দিতে পারি, অসংখ্য সেটের উদাহরণ দিতে পারি, তাই না? তাহলে এবার আসো আমরা সেটের প্রকাশ পদ্ধতি নিয়ে আলোচনা করি। সেটের প্রকাশ পদ্ধতিটা নিয়ে আমরা কীভাবে আলোচনা করতে পারি, যে সেটের প্রকাশ পদ্ধতি, যে সেটের প্রকাশ পদ্ধতি, সেট মূলত আমরা কত প্রকার এটা কি তোমরা জানো? তোমাদের বইয়ে মূলত সেটকে দুই ভাগে ভাগ করা হয়েছে, দুইভাবে প্রকাশ করা হয়েছে। তা আমরা একবার পেয়েছি এক প্রকার হয়েছে এরকম, যে ক বা এক হিসেবে দিতে পারি, যে তালিকা, তালিকা পদ্ধতি, তালিকা পদ্ধতি, এটাকে বলা হয়েছে রোস্টার মেথড। রোস্টার মেথড আর এটা হচ্ছে সেট গঠন পদ্ধতি, সেট গঠন পদ্ধতি। সেট গঠন পদ্ধতিকে আমরা বলতে পারি, এটা দুই নম্বর দিলে, যে সেট বিল্ডার মেথড, সেট বিল্ডার মেথড, সেট বিল্ডার মেথড। তাহলে এখন আমরা দুই প্রকার সেট পেয়ে গেলাম, একটা হচ্ছে তালিকা পদ্ধতি আর একটা হচ্ছে সেট গঠন পদ্ধতি। তাহলে তালিকা পদ্ধতিটা কি আর সেট গঠন পদ্ধতি কি আমরা একটা আলোচনা করি। তাহলে সেট তালিকা পদ্ধতির একটা উদাহরণ দাও তোমরা, দেখি কি উদাহরণ দিতে পারো। তাহলে আমরা সেট তালিকা পদ্ধতির একটা উদাহরণ দিতে পারি এরকম, কি তালিকা পদ্ধতির একটা উদাহরণ দাও, যে যেমন আমরা বলতে পারি যে এ বি সি, এটা কি একটা সেট হতে পারে? না, কখনো সেট হবে না। কারণ কি? কারণ হচ্ছে অবশ্যই সেকেন্ড পিরিয়ডের ভিতরে থাকতে হবে, না হলে এটা সেকেন্ড পিরিয়ডের ভিতরে এটা আবদ্ধ থাকতে হবে, না হলে সেট হবে না। আমরা আরেকটা উদাহরণ দিলে, আরেকটা উদাহরণ দিতে পারেন এরকম, যে আমরা দিতে পারি 2 4 6, এটা একটা উদাহরণ দিতে পারি। আরেকটা উদাহরণ দাও দেখি, যে এ বি 2 3 ইত্যাদি, আমরা এরকম অসংখ্য উদাহরণ দিতে পারি সেটের, তাই না? তালিকা পদ্ধতি। এবার আসলে আমরা সেট গঠন পদ্ধতির যদি একটা উদাহরণ দিই, যে আমরা একটা উদাহরণ দাও তোমরা দেখি কে উদাহরণ দিতে পারবে, যে আমরা বলতে পারি যে এক্স বিলংস টু এন, যে এখানে এন হচ্ছে বাস্তব স্বাভাবিক সংখ্যা, তো এক্স
বিজোড় সংখ্যা এবং আমরা একটা দিলাম যে 1x13, এটা আমরা একটা প্রশ্নে পাবো। তাহলে এটা একটা উদাহরণ দিতে পারি, এইরকম আমরা অসংখ্য উদাহরণের উদাহরণ দিতে পারি। আর একটা উদাহরণ দিলে আমরা দিতে পারি এরকম যে x belongs to n, x 4 এর গুণিতক, বা এখানে লিখতে পারি আমরা 4 and 40, এরকম। অর্থাৎ এরকম আমরা অসংখ্য উদাহরণ দিতে পারি। তোমাদের বইয়ের যে উদাহরণ এক আছে সেটা বলা হয়েছে তোমার সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে, আর উদাহরণ দুইয়ে যা আছে এটা বলছে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে। কিন্তু মূলত আসলে আমাদের এটা যদি গঠন পদ্ধতি হয় এটা হবে তালিকা পদ্ধতি, অর্থাৎ এই দুই নম্বরকে বলা হয় এক নম্বর পরিণত করতে, এক নম্বরকে বলা হয় দুই নম্বরে পরিণত করতে। অর্থাৎ তালিকা পদ্ধতিকে বলা হয় সেট গঠন পদ্ধতি প্রকাশ করতে, সেট গঠন পদ্ধতিকে বলা হয় তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে। তাহলে এখন উল্টা, তাহলে মানে এখন আমরা দেখো তোমাদের বইয়ের এক নম্বর প্রশ্নে যে নিগুলো নিয়ে আলোচনা করেছেন, যে এখানে বলা হয়েছে নিচের সেটগুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। দেখো প্রশ্নটা একটু দেখে নাও তোমরা, যে নিচের এখানে যে প্রশ্নটা দেওয়া আছে বলা আছে যে নিচের সেটগুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে। তাহলে আমরা একটু আলোচনা করি এগুলো নিয়ে। এখানে প্রশ্নটা দেওয়া আছে এরকম, x belongs to n, যেখানে n হচ্ছে স্বাভাবিক সংখ্যা, সাজ দ্যাট x এর বর্গ যা 9 থেকে বড় হবে, এবং x কিউবের ঘন কী হবে 130 থেকে 130 থেকে ছোট হবে, এটা বের করতে বলছে। তাহলে আমরা যদি এখানে আমরা তোমাদের স্বাভাবিক সংখ্যার সেট কিছু নিয়ে নিই, যে স্বাভাবিক 1, 2, 3, 4 আমরা অসংখ্য নিতে পারি এরকম, তাহলে এখানে আসো দেখো যে আমরা যদি x ইকুয়াল 1 হলে লিখতে পারি যে x স্কোয়ারের বর্গ কত হবে 1 স্কোয়ার ইকুয়াল 1, যা কি হবে 9 থেকে ছোট, অর্থাৎ 9। এটা কী বলছে, আমাদের মানটা হবে বড়, তার মানে এটা গ্রহণযোগ্য নয়, এবং শর্ত অনুযায়ী এটা গ্রহণযোগ্য নয়, এবং এক্স কিউবের এক্স এর ঘন এখানে বলছে কত 1 দিলে আমরা ঘন করলে কত হবে, যে 1ই হবে, অর্থাৎ 130, কিন্তু এখানে এটা মানটা বলবে গণের মান কত হবে, বলছে 130 থেকে ছোট হবে, যেই জন্য এটা গ্রহণযোগ্য, অর্থাৎ 1 তো 130 থেকে ছোটই, এই জন্য এটা গ্রহণযোগ্য। এবার আসো আমরা এটা কি 130 থেকে ছোট, অর্থাৎ এটা গ্রহণযোগ্য। এভাবে আসো আমরা যদি আরো ধাপে ধাপে করি, ইকুয়াল 3 হলে কি হবে 9, যা সমান সমান, কিন্তু সমান সমান তো আমরা বলে না, বলছে বড়, তার মানে এটাও গ্রহণযোগ্য নয়, এবং এক্স কিউব এর ঘন কত হবে 3 গণকল হবে 27, যা 130 থেকে ছোট, এই জন্য এটা গ্রহণযোগ্য। আমরা বলতে পারি যে এক্স ইকুয়াল 4 হলে এক্স স্কোয়ার ইকুয়াল টু 4 স্কোয়ার ইকুয়াল টু 116, অর্থাৎ 16, যা বড়, অর্থাৎ গ্রহণযোগ্য, এবং এক্স কিউব ইকুয়াল এখানে লিখতে পারি আমরা 3, যেহেতু আমাদের 4 নিয়ে কাজ করছি, 4 কিউব ইকুয়াল টু 64, এখানে লিখতে পারি আমরা 64 130, অর্থাৎ 130 থেকে ছোট, যা এটা গ্রহণযোগ্য, এবং এক্স ইকুয়াল 5 হলে এক্স স্কোয়ার ইকুয়াল আমরা লিখতে পারি যে এখানে 5 স্কোয়ার ইকুয়াল টু 5 5 25, যা 9 থেকে বড়, এবং আমরা লিখতে পারি যে এক্স কিউব ইকুয়াল 5 কিউব, অর্থাৎ 125, যা 130 থেকে ছোট, মানে গ্রহণযোগ্য। এবার আসো এক্স ইকুয়াল টু 6 হলে আমরা লিখতে পারি যে এক্স স্কোয়ার ইকুয়াল টু 6 হোল স্কোয়ার ইকুয়াল টু
6636 যা 9 থেকে বড় এবং x কিউব ইকুয়াল এখানে যেহেতু 5 আছে তাহলে 5 দিলে এখানে আমরা দিলে কত 6 6 কিউব ইকুয়াল টু 216 অর্থাৎ এটা কি বড় মানে গ্রহণযোগ্য নয় এটা 130 থেকে বড় হয়ে গেছে গ্রহণযোগ্য তার মানে আমরা এখানে দেখা যাচ্ছে যে 1 2 3 দিলে গ্রহণযোগ্য নয় এই পাঁচটা আবার এদিক পাঁচটা গ্রহণযোগ্য কিন্তু এই পাঁচটা দেখা গেছে আবার যে এদিকে এটা গ্রহণযোগ্য নয় এদিকে এটা গ্রহণযোগ্য নয় আর এদিকে এটা গ্রহণযোগ্য এই তিনটা গ্রহণযোগ্য নয় তার মানে কি আমরা পাইতেছি পেয়ে যাচ্ছি যে এই দুইটা গ্রহণযোগ্য উভয় ক্ষেত্রে তার মানে আমরা অ্যান্সার শর্ত অনুযায়ী গ্রহণযোগ্য সংখ্যা সমূহ সমূহ কি দেওয়া আছে আমাদের এখানে আমরা পেয়ে গেলাম এই দুইটা অর্থাৎ 4 5 4 5 এখন আমরা নির্ণয় সেট লিখতে পারি কিন্তু সুতরাং নির্ণয় সেট অবশ্যই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে লিখতে হবে 4 5 তাহলে এটার অ্যান্সার আমরা পেয়ে গেলাম আশা করি তোমরা বুঝতে পেরেছো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করবে যাতে অন্যান্যরাও দেখতে পারে তোমাদের বন্ধু বান্ধবরা দেখতে পারে এই পরবর্তী ক্লাস পাওয়ার জন্য তোমরা অবশ্যই বেল আইকনে টিপ দিয়ে রাখবে যাতে নোটিফিকেশন তোমাদের মোবাইলে চলে যায় আর যারা বুঝতে না পারো অবশ্যই কমেন্ট করবে এবং আমার সাথে শেয়ার করবে মনোযোগ সহকারে দেখো অন্যান্য সব ডিভাইসগুলো তোমরা বন্ধ করে দাও খ বলা হয়েছে প্রশ্নটা যে এক্স সার্চ দ্যাট জেড এক্সের বর্গ 5 থেকে বড় এবং এক্সের ঘন 36-এর সমান অথবা 36 থেকে ছোট হতে হবে তাহলে আমরা কি পেয়ে যাই তাহলে আমরা এখন দেখো আমরা যদি এখানে জেড মানে কি দেখ জেড এসে পূর্ণ সংখ্যার সেট তাহলে পূর্ণ সংখ্যার সেট কি আছে এখানে যে পূর্ণ 3 আমরা এইভাবে অসংখ্য সংখ্যা নিতে পারি তাই না এক্স ইকুয়াল 0 হলে যে এক্স স্কোয়ার ইকুয়াল 0 স্কোয়ার ইকুয়াল কত 0ই হবে তাই না 0-এর বর্গ করলে এটা 0ই হয় অর্থাৎ 5 থেকে ছোট আমাদের বলছে 5 থেকে বড় গ্রহণযোগ্য নয় অর্থাৎ এবং এক্স এর ঘন কি হবে ঘনরে যদি আমরা 0 ঘন করি কি হবে 0ই তো হবে তার মানে 36 এখন বলছে যদি আমরা এক্স ইকুয়াল প্লাস মাইনাস 1 হলে এক্স স্কোয়ার ইকুয়াল টু প্লাস মাইনাস 1 হোল স্কোয়ার হয় তাহলে বর্গরে প্লাসের বর্গ করলে প্লাস হয় মাইনাসের বর্গ করলে এটা প্লাস হয়ে যায় তার মানে 1 1 বর্গ করলে 1 হবে অর্থাৎ এটা গ্রহণযোগ্য নয় কারণ 5 থেকে এটা ছোট এবং এক্স কিউবের ঘন করলে আমাদের কি হবে 1 ঘন করলে যা আছে তাই হয় অর্থাৎ প্লাস মাইনাস যেহেতু এটা ঘন করলে আমাদের এটা 1 হবে কিন্তু 36 থেকে ছোট হয় আমরা এটা প্লাস মাইনাসও দিতে পারি দুটোটা দিয়ে দিলাম অর্থাৎ দুইবারও লিখতে পারি এক্স ইকুয়াল প্লাস মাইনাস 2 হলে এখানে লিখতে পারি আমরা এক্স স্কোয়ার ইকুয়াল টু প্লাস মাইনাস 2 ইকুয়াল যদি এটাকে দুগুণে 4 হয় প্লাস আর এটা অবশ্য 5 থেকে ছোট এবং এক্স কিউব ইকুয়াল প্লাস মাইনাস 2 হলে এটা গণনা করলে হবে কত 8 কিন্তু প্লাস মাইনাসের 8 36 থেকে ছোট এবার আসো আমরা লিখতে পারি যে এক্স ইকুয়াল প্লাস মাইনাস 3 হলে লিখতে পারি এক্স স্কোয়ার ইকুয়াল 3 ইকুয়াল 9 যা বড় 5 থেকে বড় অবশ্যই এটা গ্রহণযোগ্য এবং এক্স কিউবের ঘন করলে কত হবে 3 3 দিকে 9 দিন 27 তাই না যা প্লাস মাইনাসে 27 যা 36 থেকে অবশ্যই বড় এবার আসো
আমরা এবার একটা প্লাসে যে একটা মাইনাসের দিই, এখানে একটা বুঝার বিষয় আছে, তাই একবার প্লাস আর ফোর দিলাম। ফোর হলে কি হবে, এক্স স্কোয়ার ইকুয়াল প্লাসের ফোর হোল স্কোয়ার, অর্থাৎ বর্গ করলে এটা প্লাসই হবে, চাই সেটা 16 যা বড় 5 থেকে, এবং এক্স কিউব ইকুয়াল টু, এখানে যদি আমরা প্লাস প্লাসের ফোর দেই, ফোর ঘন করি 64 হয়, প্লাসের 64, কিন্তু 36 থেকে বড়। এখানে এক্স ইকুয়াল যদি মাইনাসের ফোর হয় তাহলে কি হবে, ইকুয়াল টু মাইনাসের ফোর বড় করলে অবশ্যই এটা প্লাসের হয়ে যায় যা 5 থেকে বড়, এবং এক্স কিউবটি যদি করি আমরা, অর্থাৎ মাইনাসের 64 হয়ে যায়, তাই না, 64 মাইনাসের 64 কিন্তু 36 থেকে ছোট, তাই না, তাই এখানে আমরা বলতে পারি এটা গ্রহণযোগ্য নয়, কিন্তু এটা গ্রহণযোগ্য। আর এভাবে যদি আমরা আরও করি যে ফাইভও করি, তারপরে কি হবে, ফাইভ এন মাইনাসের কত পাবো, 125 পাবো, প্লাসের 125 পাবো, ধর মাইনাসের 125 যদি 36 থেকে ছোট, তার মানে এইভাবে আমরা আরও নিতে পারি। তাহলে দেখে এখানে আমরা লিখতে পারি গ্রহণযোগ্য সংখ্যা সমূহ অথবা নির্ণয়, সুতরাং একবারও লিখতে পারি আমরা নির্ণয় নির্ণয় সেট যে মাইনাসের 5 গ্রহণযোগ্য হতে পারে, এরপরে 4 গ্রহণযোগ্য, এবার আমরা মাইনাসের 3ও গ্রহণযোগ্য, প্লাসের 3 গ্রহণযোগ্য, অর্থাৎ আমরা এগুলো দিতে পারি আনসার। বইয়ের বই অনসারটা একটু ভুল আছে, তোমরা দেখে নিবে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে, এবং একের গ দেখো সুন্দর একটা প্রশ্ন যে এরকম অনেক প্রশ্নের সম্মুখীন তোমরা হবে, অবশ্যই শিখে রাখার দরকার। একটা হচ্ছে গুণ নিয়োগ, আরেকটা হচ্ছে দেখো এখানে খেয়াল রাখতে হবে দন্তান্ন মধ্যান্ন অবশ্যই খেয়াল করতে হবে, গুণ নিয়োগ, আরেকটা হচ্ছে এখানে সিক্সের গুণিতক, গুণিতক, তাই না, গুণিতক আর গুণনীয়কের মধ্যে পার্থক্যটা অবশ্যই বুঝতে হবে, এটা কি বুঝাইছে আর এটা কি বলছে, এই দুইটার মধ্যে কি, আমরা পার্থক্য না জানলে আমরা অঙ্কটা করতে পারবো না। দেখো আমি একটু রাফ করি তোমাদের জন্য, যে আমরা লিখতে পারি কি যে 1 × 36, আমরা বলতে পারি না 36, 2 × 18 তার মানে 36, আমরা বলতে পারি 3 × 12 36, আবার বলতে পারি কত আমরা 4 × 9 ইকুয়াল টু 36, এরপর 5 দিয়ে যায় না কিন্তু 6 দিয়ে যায়, 6 × 6 ইকুয়াল টু 36, এরপর 7 দিয়ে যায় না, 8 দিয়ে যায় না, 9 দিয়ে যায়, 9 অটোমেটিক এখানে চলে আসছে, তার মানে আর যাবে না। তার মানে এখানে আমরা কীভাবে বুঝবো যে আর যাবে না, আমাদের দেখো 1 2 3 4 6 7 দিয়ে যায় না, 8 দিয়ে যায় না, এরপর 9 দিয়ে, 9 মানে এক দিয়ে চলে আসছে, তার মানে আর যাবে না, এখানে সীমাবদ্ধতা এসে পড়ছে। তাহলে আমরা এখানে দেখো এগুলো যদি সাজিয়ে লিখি, অর্থাৎ 36 এর গুণ নিয়োগ সমূহ বা গুলো ইচ্ছা তোমাদের সমূহ কি হবে, আমরা লিখতে পারি 1 2 3 4 6, 1 2 3 4 6, 6 এখানে একটা হিসাবে আছে, একটা বাদ যাবে, তাহলে 9, তারপর হবে 12, তারপর হবে 18, 36, অর্থাৎ সবগুলো মাঝখানে অবশ্যই কমা ইউজ করতেই হবে। তাহলে আমরা লিখতে পারি এগুলো হচ্ছে 36-এর গুণনীয়ক। এখন দেখো যদি গুণিতকগুলো কি, যদি গুণনীয়ক পাইলাম এবং গুণিতক আমাদের অবশ্যই বের করতে হবে, এগুলো যদি আমরা না বুঝি গুণিতক এবং গুণনীয়ক কী, তাহলে অঙ্কটা সমাধান করতে পারবে না। এবার আসো আমরা গুণিতকগুলো বের করি, যে গুণিতকগুলো আমরা অবশ্যই গুণের নামটা পড়েছি, তাই না, গুণের নামটা তোমরা সবাই পড়েছো, গুণের নামটাটাই আসলে মূলত গুণনীয়ক। দেখো আমরা এরকম পড়েছি যে 6 × 1 36 এবং 6 × 2 42, তাহলে আমরা এখানে যদি সর্বোচ্চ মাত্রা আছে 36, তারপরে আমরা আর এর বেশি যাব না,
এতটুকু গেলেই চলবে। তারপর আমরা লিখতে পারি তাহলে সিক্স এর গুণিতক। এখন দেখো এইগুলোর মধ্যে অ্যান্সারটা কি হতে পারে, এখানের মধ্যে অ্যান্সারটা আমাদের কি হবে, এই দুইটার মধ্যে কমন কি আছে, এগুলো হবে এখানে অ্যান্সার। তাহলে নির্ণয় সেট, সুতরাং নির্ণয় সেট সেট হবে যে এখানে খেয়াল করো যে আমাদের এই সিক্স সিক্স, এখানে নাইন নাইন, এখানে নাইন নাইন, তাই না, এখানে এইটিন আছে, এখানে এইটিন আছে, এখানে টুয়েলভ আছে, এখানেও টুয়েলভ আছে, এখানে মিলে যেগুলো মিলে আমাদের এগুলো আমরা নিয়ে যাব, তাই না, এগুলো। তার মানে আমাদের মিলতেছে যে সিক্স টুয়েলভ এইটিন থার্টি সিক্স, এটা হচ্ছে আমাদের নির্ণয়ের সেট। আশা করি সবাই বুঝতে পেরেছ যে এক্স বিলংস টু এন, এন হচ্ছে এখানে স্বাভাবিক সংখ্যা, সাজ দ্যাট এক্স কিউব, এখানে এক্সের মানটা টোয়েন্টি ফাইভ থেকে বড় হবে, এক্স কিউবের মানটা অর্থাৎ গণের মানটা বড় হবে, এবং এখানে বলি আমরা যে একশো দিবার ফোর, ফোরের মানটা কী হবে, ছোট হবে টু সিক্স ফোর থেকে, একশো চৌষট্টি থেকে ছোট হবে। এবার দেখো আমরা কীভাবে করতে পারি, যদি এন স্বাভাবিক সংখ্যার সাভা ও আমরা এইভাবে নিতে পারি অনেকগুলো, তাই না, অর্থাৎ আমরা যতটা প্রয়োজন ততটা নেব, আর চেয়ে বেশিও নিতে পারি, কিন্তু এতে সমস্যা নাই। এখন আসো দেখি আমাদের এটার প্রশ্নটা কি, উত্তরটা কি আসে। তাহলে এখন যদি আমরা এক্স ইকুয়াল কি বলি ওয়ান ধরি, ওয়ান হলে অ্যাকচুয়ালি ওয়ান হলে আমরা কি লিখতে পারি, যেহেতু এখানে ঘনের কথা বলা হয়েছে, তাহলে এক্স কিউব ইকুয়াল এই ওয়ানটা এখানে চলে আসবে, ঘন ওয়ানে হবে, ওয়ানটা ঘন করলে ওয়ানেই হয়, তাই না। তাহলে এখানে আমরা লিখতে পারি যে ওয়ানটা কি দেখ বড় না ছোট, ছোট টোয়েন্টি ফাইভ থেকে ছোট, অর্থাৎ এক্সের মানটা টোয়েন্টি ফাইভ থেকে বড় হইতে হবে, তারপরে এটা গ্রহণযোগ্য নয়, এবং একশো দি পাওয়ার ফোর, ফোরের মানটা আমরা কী বসাবো, ওয়ান বসাবো, তাহলে ফোর বসালে এখানে কত হবে, ওয়ানই হবে, তার মানে চৌষট্টি থেকে দুইশো চৌষট্টি থেকে কি এরা ছোট, টু সিক্স ফোর, এটা গ্রহণযোগ্য। এবার আসো এখানে আমরা নিতে পারি যে এক্স ইকুয়াল টু হলে যে এক্স কিউব ইকুয়াল টু কিউব ইকুয়াল দুগুণ, এখানে আমরা কী করতে পারি, এইট হবে, তাই না, যে গ্রহণযোগ্য নয় টোয়েন্টি ফাইভ, এবং আমরা লিখতে পারি একশো দি পাওয়ার ফোর ইকুয়াল এটার মান কত আমাদের টু, টু বসালে আমরা টু হলে কত হবে, দুই দুগুণে চার, চার সেরা ষোলো, অর্থাৎ সিক্স ষোলো সিক্সটিন, আবার ইকুয়াল টু টু সিক্স ফোর, দা দুশো ষোলো থেকে ছোট শর্ত ঠিক আছে। তার মানে এক্স ইকুয়াল থ্রি হলে আমরা লিখতে পারি এক্সের ঘন মানে করলে কী হবে, এটা থ্রি রুটে ঘন করলে তিন তিন দাম সাতাশ, অর্থাৎ সাতাশ হবে, যা পঁচিশ থেকে বড়, অবশ্যই গ্রহণযোগ্য টোয়েন্টি ফাইভ, এবং একশো দি পাওয়ার ফোর ইকুয়াল এবার থ্রি হলে কী হবে, এখানে যেহেতু আমরা থ্রির উপরে ফোর দিই তাহলে কী হবে, একটি ওয়ান, যা দুইশো ষোলো থেকে ছোট, অর্থাৎ গ্রহণযোগ্য। এখন আমরা এটা করতে পারি এক্স ইকুয়াল ফোর হলে আমরা লিখতে পারি যে এক্স কিউব এর উপরে গণ করলে কত হবে, ফোর কিউব খেয়াল করতে হবে দুইশো ছাপ্পান্ন, তাই না, দেন টু সিক্স ফোর, ফাইভ হলে এক্স কিউব ইকুয়াল এখানে দিতে পারি ফাইভ, ফাইভের উপরে কিউব গণ করলে কত হবে, ওয়ান টোয়েন্টি ফাইভ, একশো পঁচিশ, যা টোয়েন্টি ফাইভ থেকে বড়, এবং আমাদের এক্স ডিভাইড ফোর ইকুয়াল টু এখানে ছয়শো পঁচিশ, সিক্স টু ফাইভ, ফাইভ দেন যেটা গ্রহণযোগ্য নয়, টু সিক্স ফোর। তাহলে দেখো এখানে আমাদের এখানে এই তিন দুইটা গ্রহণযোগ্য নয়, আর এদিকে এটা গ্রহণযোগ্য নয়, তার মানে আমাদের এই দুইটা মাঝখানের যে সংখ্যা আছে এটা গ্রহণযোগ্য, অর্থাৎ
আমরা লিখতে পারি যে নির্ণয় সেট অথবা গ্রহণযোগ্য সংখ্যাসমূহ এত। সুতরাং নির্ণয় সেট কি লিখব যে এই দুইটা থ্রি এবং ফোর, থ্রি ফোর অ্যান্সার, তাই না? একটি অ্যান্সার। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। ভালো থাকো, সুস্থ থাকো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং শেয়ার করো যাতে বন্ধুরা পেয়ে যায়।